আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ান ক্যাফের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ান ক্যাফেতে আমরা এই রমজানে আমাদের যারা নাশিদ আর্টিস্টদের মধ্যে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় রয়েছেন তাদের সঙ্গে খুব চমৎকারভাবে আমরা রমজানের অভিজ্ঞতা এবং একই সঙ্গে তাদের তাদের কণ্ঠে সেই সুন্দর সুন্দর গানগুলো, যেগুলো তাদের অনেক জনপ্রিয় গান রয়েছে, সেগুলো শুনছি। আজকে আমাদের এই আয়োজনে দুজন জনপ্রিয় নাশিদ আর্টিস্ট রয়েছেন। আমরা এই দুজন নাশিদ আর্টিস্টকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মাহসিন সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। রমজান কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা দর্শকরা নিশ্চয়ই আপনাকে অনেক সুন্দরভাবে, অনেক চমৎকারভাবে, মানে আপনার কণ্ঠস্বর শুনতে চাইছেন। সো আমরা কি একটা গানের মাধ্যমে আমাদের এই আলোচনা, আমাদের এই প্রোগ্রামটি শুরু করব? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি শুরুতে একটি হামদে বারিতালা দিয়ে শুরু করি। জি এই গানটি লিখেছেন নূরজামান শাহ এবং সুর করেছেন সাইফুল মনসুর। এটা আমি খুব রিসেন্টলি আমার চ্যানেলে রিলিজ হয়েছে। গানটি হচ্ছে কেমন করে রাত আসে কেমন করে দিন। মাশাআল্লাহ। কেমন করে রাত আসে কেমন করে দিন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার রাবের চি। কেমন করে রাত আসে কেমন করে দিন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার পেরচি। কার হুকুমে ভোর বিহানে সূর্য ওঠে পূবে, কার হুকুমে আলো দিয়ে পশ্চিমে সে ডুবে, কার হুকুমে ভোর বিহানে সূর্য ওঠে পূবে, কার হুকুমে আলো দিয়ে পশ্চিমে সে ডুবে, অতি মহান সেই মালিকে শক্তি সীমাহীন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার রবের চি। কেমন করে রাত আসে কেমন করে দিন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার রবের চি। দিন ঝলমল রোদের খেলায় জীবন ওঠে হেসে, রাত কালোময় নিঝুম আঁধার শান্তি ঘুমের দেশে। কার হুকুমে রাত দুপুরে তারার বাতি জ্বালে, কার হুকুমে চাঁদের আলো জোছনা হয়ে জ্বলে, কার হুকুমে রাত দুপুরে তারার বাতি জ্বলে, কার হুকুমে চাঁদের আলো জোছনা হয়ে গলে, সে আমাদের প্রতিপালক রাব্বুল আলামিন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার রবের চি। কেমন করে রাত আসে কেমন করে দিন, ভাবলে তুমি পেয়ে যাবে আমার রবের চি, ভাবলে তুমি পেয়ে যাবে আমার বেচি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এটা খুব রিসেন্টলি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। আমরা কি আপনার যে গানে আসার অনুপ্রেরণা সম্পর্কে জানতে পারবো?
মানে যেহেতু আমাদের দর্শকরা আপনাদের কণ্ঠে সবসময় গান শোনেন, হয়তো আপনাদের জীবনের গল্পগুলো শুনলেও তারা অনেক বেশি ভালো লাগবে তাদের। জি, আমি আসলে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে। আমি ছোট থেকেই অনেক বড় বড় শিল্পীদের কাছ থেকে বড় হয়েছি, স্পেশালি আমার আব্বু সাইফুল্লাহ মানসুর, ওনার থেকেই আমার মূল অনুপ্রেরণা। ছোট থেকেই আমি আমার আমার ওস্তাদ মশিউর রহমান, তার কাছে গান শিখেছি। ওখান থেকে আমার সবসময় আমি গানের মধ্যেই ছিলাম। আস্তে আস্তে এখন যেটা চেষ্টা করছি, নিজের নিজের স্টাইল, নিজের ইয়েটা বের করে নিয়ে ইনশাল্লাহ। অবভিয়াসলি আব্বুদের যা যা শিখেছি সেগুলো জি এখন নিজের বাস্তব নিজের জীবনে বাস্তবায়ন করে চেষ্টা করছি যে নতুন প্রজন্মের জন্য নিজেকে উপস্থাপন নিজেকে করার, উপস্থাপন করার। জি মাশাআল্লাহ, অসাধারণ। আমরা এই যে দুইটা প্রজন্মের মাঝে কি আমরা কি সঙ্গীতের জগতে বা সুরের জগতে কেমন পার্থক্য খুঁজে পাই, এ ব্যাপারে আপনার কোনো মতামত জানার সুযোগ আছে কিনা? অবভিয়াসলি অনেক অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু সিমিলারিটিজ আছে গানের, যেই তাল নয় যেগুলো, এগুলো তো সেম, কিন্তু কিন্তু গানের যে চর্চা এখন, আগে আগে যেটা ছিল ক্যাসেট, ক্যাসেট থেকে মানে গান হ্যাঁ, মানে ক্যাসেট অনেক প্লেয়ার ছিল, সিডি ক্যাসেট ছিল প্লেয়ার এক ছিল, সময়। এখন যেটা এখন হ্যাঁ ইজি হয়ে ইউটিউব আসা, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া আসার পরে ইজি হয়ে গেছে, এখন হুম অহরহ শিল্পী আছে, গান শিখার প্ল্যাটফর্মটা আছে, হুম যেটা আগে যেটা আমাদের জন্য ইজিয়ার, যেটা আব্বুদের জন্য অনেক 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 চ্যালেঞ্জিং সাধনা ছিল করছে, সেই সময়, চ্যালেঞ্জিং ছিল। রাইট? তো এদিক দিয়ে, এদিক দিয়ে আবার আমাদের এখানেও অনেক চ্যালেঞ্জ আছে, যে অনেক শিল্পী থাকে যেটা হয় যে মান সম্পন্ন শিল্পীদের মান ক্ষেত্রে সম্পন্ন, আমরা একটু চ্যালেঞ্জ ফেস করি, হয়তো মানের শিল্পী খুব খুব একটা খুঁজে পাওয়া যায় না বা খুব অল্প পরিমাণে থাকে, এটা খুব স্বাভাবিক অবশ্যই। আর যে যে সময়ে আপনার বাবারা গানের জগতে ছিলেন সেই সময় তো একটা মনিটরিংয়ের ব্যাপার ছিল, খুবই মান সম্পন্ন শিল্পীরা ছাড়া কেউই আসলে পাবলিক স্ফেয়ারে আসতে পারতো না, কিন্তু এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, যে কেউই অংশগ্রহণ করতে পারছে, এটা মোবাইলে একদিক বসে থেকে অনেক মোবাইলে পজিটিভ, আবার কিছু কিছু হয়তো নেগেটিভিটিও আছে। তো আমরা আলোচনা আসলে অনেক বেশি লম্বা করতে চাই না, আমরা আবার গানে ফেরত যেতে চাই। আপনার গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের গান কোনটি? এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। বেশ কিছু গান আমি রিসেন্টলি করেছি, সেখান থেকে একটি গান গাই গাই, তার মধ্যে আমার অনেক প্রিয় একটি গান, এটা ছোটদের নিয়ে লেখা, আচ্ছা, এটা লিখেছেন নূরজামান সাহেব এবং আমারই সুর করা, আচ্ছা এটা একটা এটা একটা হাদিস, হাদিসের উপর ভিত্তি করে। আচ্ছা গানটির নাম হাসি মুখে বলবো কথা। জি, ওকে, গানটি একটু, হাসি মুখে বলবো কথা, এটাও আর একদান, একটা হাসি সদকা সম পুণ্য অফুরান, হাসি মুখে বলবো কথা, এটাও আর একদান, একটা হাসি সদকা সম পুণ্য অফুরান, ভাইয়ের সাথে দেখা হলে রাখবো মুখে হাসি, এটা হলো নবীর আমল বলতে ভালোবাসি, ভাইয়ের সাথে দেখা হলে রাখবো মুখে হাসি, এটা হলো নবীর আমল বলতে ভালোবাসি, একটা মধুর হাসি পারে তুলতে বুকে টান, একটা হাসি সদকা সম পুণ্য আপুরান, হাসি মুখে বলবো কথা, এটাও আর একদান, একটা হাসি সদকা সম পুণ্য আপুরান,
একটা শুধু মুচকি হাসি কি বা এমন কাজ, হেসে দেখো কেমন খুশি দুজা হানিরাজ, সামান্য এক মুখের হাসি ভাইয়ের হৃদয় ভরে, কেউ ভাবে না কি আয়োজন সেই হাসিটা তরে, সামান্য এক মুখের হাসি ভাইয়ের হৃদয় ভরে, কেউ ভাবে না কি আয়োজন সেই হাসিটা তরে, বিচার দিনে হাসি পা হাসি মুখে ডাকবে মেহেরবান, একটা হাসি সবকা সম পূর্ণ আপুরান, হাসি মুখে বলবো কথা এটাও আর কে দান, একটা হাসি সবকা সম পূর্ণ আপুরান, একটা হাসি সবকা সম পূর্ণ আপুরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আসলে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে চমৎকার চমৎকার গান, আমার ধারণা এই সময়ে এসে শিশুদের জন্য গান মনে হয় খুব কম হচ্ছে, তাই না? আপনারা যখন ছোট ছিলেন আপনাদের জন্য ফুলকলিদের গান আরও অনেক অনেক সিডি বের হতো, যেটা আমিও সেই সময় অনেক শুনতাম, আমি আপনাদেরকে দেখতাম আপনাদের সিডিতে বা ভিডিও ক্যাসেটে তখন সেই সময় ছিল। আমাদের আসলে এটাও একটা চ্যালেঞ্জ এবং অনেক মানে কাজ করার অনেক জায়গা আছে জায়গা আমাদের, কারণ হচ্ছে ছোটরাও তো আসলে ইউটিউব টিউব দেখছে, কার্টুন যাই হোক, এটা এখন রাইট আমরা যদি এদিক থেকে যদি একটু এগিয়ে আসতে পারি, অবভিয়াসলি তাদের জন্য একটা অল্টারনেটিভ একটু বিনোদনও হলো এবং শিক্ষণীয় কিছু জিনিসও তারা পেলো। অফকোর্স, কারণ আমি আমি আমার ছোট একটি মেয়ে আছে মৌজিজা, তো তাকে যখন আমি কার্টুন বা হচ্ছে কোনো গান দেখাতে যাই তখন আমি আসলে খুঁজে পাই না, আমাদের সেই ছোটবেলার গানগুলোই হয়তো তাকে আবার রিপিট করতে হচ্ছে আর কি, কিন্তু তার জন্য এখনকার সময়ে এখনকার সিচুয়েশন অনুযায়ী বা এখনকার পরিবেশ পরিস্থিতি বাস্তবতা অনুযায়ী কেউ গান করবে এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না। হয়তো আমাদের আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, দর্শকদের মধ্যে যারা নির্মাতা রয়েছেন, তারা যদি চেষ্টা করেন হয়তো হতে পারে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর এরকম দারুণ দারুণ সঙ্গীত আসবে। এবার আমরা আরেকটা ছোট্ট গানের রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা আপনার গানের মধ্যে সবচেয়ে প্রিয় গান কোনটি সেটি শুনলাম, আপনার কাছে অন্য কোনো শিল্পী বা অন্য যত গান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগার গান যদি একটু আমাদেরকে একটি শোনাতেন। যে আমার প্রিয়, আমি যেহেতু ছোট থেকে গান শুরু শুনে বড় হয়েছি, অনেক গানই আসলে ভালো লাগে এবং বারবারই শুনতে মনে চায়। তার মধ্যে রিসেন্টলি খুব খুব একটা গান খুব গান একটি গান খুব শুন খুব শুনছিলাম এবং সেটা অনেক অনেক পুরনো একটি গান, এবং মতি রহমান মল্লিক চাচ্চুর লেখা এবং তারই সুরকার তারই গাওয়া একটি গান, আচ্ছা আমার অনেক প্রিয় একটি গান, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, মাশাআল্লাহ, এই গানটা একটু জি শোনার চেষ্টা করি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, সে কথা ভেবে ভেবে, সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিতয় অন্তর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে পান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এবং বর্তমান সময়ে টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় উপস্থাপক, এবং সবচেয়ে দারুণ যে পরিচয় তার, সেটা হচ্ছে হ্যাভেন টিউনের কর্ণধার গাজী আনাস রওশন। আমরা গাজী আনাস ভাইকে আমাদের এই আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি। গাজী আনাস ভাই, আপনি কি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে আমার খুব কাছের মানুষ দুজন যাদের সাথে আমি লাইভ করার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত, টিভি ওয়ান আমার খুব খুব কাছের, আমি মনে করি যে আমাদেরই একটা টেলিভিশন এবং খুব আপন আমাদের। তারপরে আমাদের বান্না ভাই, আমাদের মহাসিন, খুব ভালো আলহামদুলিল্লাহ, লাগছে। আর যারা দেখছেন দর্শক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের, রমজানের মুবারক, এবং সামনে ঈদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা খুবই ভাগ্যবান যে আপনার মতো শিল্পীকে আমাদের আজকের এই আয়োজনে পেয়েছি। আপনার রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, কিন্তু খুব প্রেশারে আছি আমি, খুব প্রচুর কাজের চাপ, একেবারে দৌড়াদৌড়ির মধ্যে আছি বলা যায়। হ্যাঁ, রমজান অনেকগুলো আসলে প্রজেক্ট এমনিতেই নিয়ে কাজ করছি স্বাভাবিকভাবে এবার। ইসলামিক শিল্পীদের এবং ইসলামিক নির্মাতা যারা আছেন বা এই অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিদের অনেক চাপ বেড়ে যায় আমরা জানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা সরাসরি গানে চলে যাচ্ছি, যেহেতু আপনি শিল্পী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত এবং দর্শকরা অবশ্যই আপনাকে পেয়ে আপনার গানই শুনতে চাইছেন আমাদের কথা শোনার চেয়ে। সো আমরা চলে যাচ্ছি আপনার গানে। আপনি আপনার সবচেয়ে পছন্দের একটি গান যদি আমাদেরকে শোনাতেন এখন। প্রথমত বলবো যে আমি শিল্পী হিসেবে নিজেকে শিল্পী মনে করি না, আমি একজন সংগঠক। আমি চেষ্টা করি শিল্পী, শিল্পীদেরকে আশ্রয় দেওয়ার, শিল্পীদেরকে প্রশ্রয় দেওয়ার এবং শিল্পীদেরকে তৈরি করার একটু চেষ্টা আমার। তো আমি খুব ভালো শিল্পী তা না,
আমি আমি চেষ্টাটার মধ্যেই আমি চেষ্টা এখানেও চেষ্টা করছি যে এটা নাশিদ শোনানো যায় কিনা, কোনটা শোনাতে পারি যদি আমাকে সহজ করে দেওয়া হয় তাহলে ভালো। আপনার পছন্দের, আপনার যে আমার গানগুলো পছন্দ, রয়েছে তার মধ্যে সবচেয়ে পছন্দের যে গান? আমি যে গানগুলো করি মূলত খুব অন্তর দিয়ে করি, তো জি জি আমার সবগুলো পছন্দের, এর মধ্যে প্রচুর গান আছে। আমি প্রথম গান যেহেতু আমি চেষ্টা করছি, লজ্জাবনত একটা গান আছে আমার, জি লজ্জাবনত, এই নাশিদটা আমি পরিবেশন করার চেষ্টা করছি। জি এটা মূলত একটা মোনাজাত মূলক নাশিদ। আচ্ছা তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, ডুবে গেছি পাপ দরিয়া, হুকুম না মেনে তোমার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, ডুবে গেছি পাপ দরিয়া, হুকুম না মেনে তোমার। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, ডুবে গেছি পাপ দরিয়া, হুকুম না মেনে তোমার, তোমাকে দেখিয়ে করেছি কত পাপ সবই তো তোমার জানা, কত দিন কত রাত মনে রেখা এসে বেমালুম করেছি গুনা, তোমাকে দেখিয়ে করেছি কত পাপ সবই তো তোমার জানা, কত দিন কত রাত মনে রেখা এসে বেমালুম করেছি গুনা, তব দরজায় ভিখারি হয়েছি তোমার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, ডুবে গেছি পাপ দরিয়া, হুকুম না মেনে তোমার। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, হিসেবের খাতাটা খুলে দেখি হায় আমি মস্ত বড় মজুরি, মনিবার গোলামের নিসবতে গোনাহ সব মুছে দাও গো রহিম, তুমি ছাড়া জীবনে কে আছে আমার, কে আছে ক্ষমা বিলাবার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয়ামার, ডুবে গেছি পাপ দরিয়া,
ও কম না মেনে তোমার, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নোয়াওয়া, ডুবে গেছি পাপ দরিয়া, হুকুম না মেনে তোমার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নোয়াওয়া। মাশাআল্লাহ, এত দারুণ আপনার সুর, এবং এই যে বাণীর যে আবেদনটা সেটা আসলে অন্তর ছুঁয়ে গেছে। গান শুনতে শুনতে আমার নিজেরই মনে হচ্ছিল আমি জীবনে কত ভুল করেছি, সেই ভুলগুলোর কথা মনে আসছিল, এবং আমি নিজেও অনুতপ্ত হচ্ছিলাম। এত দারুণ ভাষা, গানের শব্দ চয়ন এবং অসাধারণ। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার গানটি পরিবেশন করার জন্য। আমরা ছোট্ট একটি ব্রেক নিয়েছি এবং আশা করছি ব্রেকের পর আমরা অনেক গল্প করব এবং আরো অনেক অনেক গান শুনবো। প্রিয় দর্শক, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়ান ক্যাফেতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী, সংগঠক, টিভি প্রেজেন্টার গাজী আনাস রওশন এবং আরেকজন জনপ্রিয় শিল্পী মাহসিন সাইফুল্লাহ। আমরা আমাদের সেই প্রোগ্রামে ফেরত যাচ্ছি। গাজী আনাস ভাই, আমরা রিসেন্টলি জেনেছি যে আপনার সঙ্গে একজন জনপ্রিয় শিল্পীর কোলাবরেশনে বাংলাদেশে গিয়েছেন একজন জনপ্রিয় শিল্পী। সেই শিল্পীর নাম সবাই অবশ্য জানেন, ওমর ইসা। সো এই বিষয়ে কি আমরা এই প্রোগ্রামে কিছুটা শুনতে পারবো? জি জি, অবশ্যই। ওমর ইসা ভাই নর্মালি আমাদের নাশিদ স্টার অনুষ্ঠানের একজন বিচারক হিসেবে আসার চেষ্টা করেছিলেন, তো ওনার সাথে অনেক আগে থেকে আমাদের কাজ হচ্ছে। ওমর ইসা ভাই নর্মালি ইউকে তে উনি থাকেন, ওখানে স্টে করেন, তো হেভেন্টিউনের সাথে অনেক আগে থেকে ওনার কাজ হচ্ছে। এর মধ্যে নাশিদ স্টারে উনি একজন জাজের দায়িত্ব পালন করার কথা ছিল, তো উনি ওনার সামহাও কি যেন একটা প্রবলেম ছিল, যে জন্য উনি সঠিক সময় আসতে পারেননি। পরে বাংলাদেশে আমরা ওনাকে নিয়ে এসেছি এবং ওনাকে নিয়ে আমরা একটা কনসার্টও করেছি। তো আরো কিছু কাজ হচ্ছে হেভেন টিউনের সাথে, যে কাজগুলো পরবর্তীতে দর্শকদের সামনে আসবে ইনশাল্লাহ। ওনার সাথে আমার কিছু ডুয়েট গান হচ্ছে, তারপরে ওনার একক কিছু নাশিদ হেভেন টিউনে প্রচার হচ্ছে, হবে ইনশাল্লাহ, এগুলো কাজ চলছে। তো আবারও আবারও তিনি আসবেন কিছুদিন পরে, আমরা আবার ডেট নিয়েছি, উনিও চেষ্টা করছেন আমাদের সাথে কোলাবোরেশনে বেশ কিছু কাজ করার। এক্সেলেন্ট, এটা আসলে বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাপার যে বাংলাদেশে আন্তর্জাতিক শিল্পীদেরকে নিয়ে আসা এবং তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করা, এটা আমাদের নাশিদের যে জগৎ সেই জগতেও একটা দারুণ আয়োজন বলে আমি মনে করি। আমরা আরও অনেক, আপনি সংগঠক হিসেবে অনেক কিছু করছেন সেই সব গল্প শুনবো, তার আগে আমরা আরেকটা গান শুনে আসি আপনার প্রিয় গানগুলোর মধ্য থেকে। আরেকটি গান যেটা বলতে পারেন যে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে বা সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে, এমন একটি গান যদি আমাদেরকে শোনাতেন। আমার আমার আগে মাহতিন করুক একটা, আমার চাচ্চুটা, আমাদের আমাদের খুব আদরের আদরের মাহতিন। হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা তাহলে মাহসিন সাইফুল্লাহর কাছ থেকে একটা গান শুনে আসি। হ্যাঁ, এরপরে আমি করছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আপনার গানই তো ভালো লাগছিল শুনতে। আচ্ছা ঠিক, আমি এই পর্যায়ে তাকুয়া নিয়ে একটি গান আমি গিয়েছি। এই গানটি লিখেছেন গাজী খায়রুল ইসলাম এবং সুর করেছি আমি এবং আমার আব্বু যৌথ সুর। তাকুয়া তাকুয়ায় হোক খাঁটি জীবনের বাঁকে, তোপে দাও মন প্রাণ মহিমের ডাকে, বেসামাল হইও না কো ক্ষণিকের কালে, ইমান বীজ বোনো হৃদয়ের শাখে, দেহ মন রায় যার আখিরাত ঘিরে, লোবার লালো সাই যায় না সে ফিরে, দেহ মন রায় যার আখিরাত ঘিরে, লোবার লালো সাই যায় না সে ফিরে, করে না তো কখনো সে সিরকের পা, করে না তো কখনো সে সিরকের পা, দো জাহানে রাখা সদা কর, করে না তো কখনো সে সিরকের পা, করে না তো কখনো সে সিরকের পা, কোরআনের আলো যারা সুখ মনে রাখে, তাকওয়ায় হও খাঁটি জীবনের বাঁকে, সঁপে দাও মন প্রাণ মহিমের ডাকে, বেসামাল হইও না কো ক্ষণিকের কালে, ইমানের বীজ বোনো
হৃদয়ের শাখে আঁকা বাঁকা যাত পা সব কিছু ছেড়ে তাকওয়ার ছায়া তলে যারা ওঠে বেড়ে আঁকা বাঁকা যাত পা সব কিছু ছেড়ে তাকওয়ার ছায়া তলে যারা ওঠে বেড়ে মালিকের প্রিয় জান তারা হয়ে যায় মালিকের প্রিয় জান তারা হয়ে যায় দোজাহানে তারা সাদা নিরাপদে থাকে তাকওয়ায় হও খাটি জীবনের বাকে সঁপে দাও মন প্রাণ মহিমের ডাকে বেসামাল হইও না তো ক্ষণিকের কালে ইমানের বীজ বোনো হৃদয়ের শাখে। জাজাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ বাণী, অসাধারণ সুর এবং অসাধারণ কণ্ঠে আমরা গানটি শুনলাম। মাহসিন সাইফুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশনের জন্য। আমরা একটু তাহলে গাজী আনাস ভাইয়ের কাছ থেকে শুনে আসি। গাজী জি আনাস ভাই, অনেক জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি আবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি এ পর্যায়ে যে নাসিরটি করব, আসলে সুস্থ ধারার সংস্কৃতি আমাদের, আমরা যেটা যেভাবে দেখি আমাদের অতীত ঐতিহ্য যেগুলো মোটামুটি হারিয়ে যাচ্ছে প্রায়, তো অতীত ঐতিহ্যগুলোর মধ্যে আমরা সেই আব্দুল আলিমের গানগুলো, তারপরে ওই ভাটিয়ালি গানগুলো আমরা এখন আর খুব একটা শুনি না, তো ওই ধাঁচের আমি একটা নাশিদ করার চেষ্টা করছি। আর কিছু না আর কিছু না চাই যে নদীর বুকে ভাসুক আবার পাল তোলা না মাঝির গানে গানে ভাসুক আবার পাল তোলা না ভাটিয়ালি সুরে আর কিছু না চাই যে নদীর বুকে আর চলে না নদীর জলে কাঠের বৈঠা হইও হইও আর শুনি না মাঝির কণ্ঠে বন্ধু আমার বাহারি যাইও ও বন্ধু আমার বাহারি যাইও আর চলে না নদীর জলে কাঠের বৈঠা হইও হইও আর শুনি না মাঝির কণ্ঠে বন্ধু আমার বাহারি যাইও ও বন্ধু আমার বাহারি যাইও যন্ত্রের নৌকা এমনি করে গানের নদী দখল করে যন্ত্রের নৌকা এমনি করে
গানের নদী দখল করে কোন সে কারণে, কোথায় আব্দুল আলিমের গান আবার মাঝি গারে, কোথায় আব্দুল আলিমের গান আবার মাঝি গারে। আর কিছু না চাই যে নদীর বুকে, আর দেখি না পাল তোলা না ওথাল পাথাল গাঙ্গে, আর শুনি না নাইয়ার মুখে দেরে বাদা মুড়াইয়া দে, ওরে বাদা মুড়াইয়া দে, যন্ত্রের নৌকা এমনি করে সুরের আকাশ ধোয়ায় ভরে, কোন সে কারণে, কোথায় আব্বাস উদ্দিনের গান আবার মাঝি গারে, কোথায় আব্বাস উদ্দিনের গান আবার মাঝি। করতে এই পর্যায়ে আসা, এবং এই যে আমাদের যারা অগ্রজ রয়েছেন, আমাদের বড় ভাইয়েরা যারা উৎসাহিত করেন আমাদেরকে, ওনাদের উৎসাহে এগিয়ে চলা, তার মধ্যে আমাদের এই যে মাহসিনের বাবা, আমাদের প্রিয় সাইফুল্লাহ মনসুর ভাই, কন্টিনিউ কানেক্টেড আমাদের, আমার সাথে বিশেষ করে খুব উৎসাহিত করেন। আমাদের নোমান আজমি ভাই আছেন, উনি হয়তো দেখছেন, অনেক 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 অন্তর অন্তর থেকে অনেক সালাম এবং ভালোবাসা। সেই সাথে গুলাম রসুল ভাই আছেন, আজহার ভাই এখানে আছেন উপস্থিত, আমি প্রত্যেকের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ইসলামিক নাসিদ নিয়ে এগিয়ে যাওয়াটা, এটাতে অনেক বড় কিছু ইতিহাস আছে আমার, আমি এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার,
হেভেন টিউনটা আমি শুরু করেছি 2018 সালে, আজকে পর্যন্ত 5 বছর 2 মাস 3 মাসের মতো চলছে, 5 বছর প্লাস। এই 5 বছরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামিক নাশিদ জগতে একটা নাড়া পড়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের হেভেন টিউনের সোশ্যাল মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক মিলে প্রায় 6 মিলিয়ন, প্রায় 6 মিলিয়ন প্লাস আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার এই 5 বছরে। আর আমরা নাশিদ নিয়ে কাজ করছি হেভেন টিউনের বাংলাদেশে, বর্তমানে 12টি শাখা আছে, 12টি জেলা এবং বিভাগ গুলো মিলিয়ে। ইন্ডিয়াতে আমাদের কার্যক্রম চলছে, আমাদের পশ্চিমবঙ্গে হেভেন টিউনের একটি শাখা রয়েছে মুর্শিদাবাদে, আমাদের কাজগুলো কন্টিনিউ চলছে। আমাদের প্রায় এখন 2,500 শিল্পী, এই 2,500 শিল্পীর মধ্যে আমাদের আরো 2,000 শিল্পী আলহামদুলিল্লাহ বেড়েছে। সেটা হচ্ছে যে আমরা এই যে আপনি যে বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা করেছেন, নাশিদ স্টার, নাশিদ স্টার উদ্যোগ নেওয়াটা মূলত নাশিদ জগতে যারা কাজ করে তারাও যে স্টার হয় ওই চিন্তা থেকে শুরু করা, এবং আমাদের বড় ভাইদের পরামর্শ এবং আমাদের বড় ভাইদের ইন্সপিরেশনে এগিয়ে যাওয়া, এটাতে নাশিদ স্টারটা বাংলাদেশে একটু ব্যতিক্রম ভাবে আমি সাজানোর চেষ্টা করেছি, এবং এটা এই বছর আমি শুরু করেছি। তো শুরুটা হয়তো আমার এক্সপেক্টেশনের একেবারে চূড়ায় পৌঁছায়নি, কিন্তু আমি এটাকে চেষ্টা করবো ইনশাল্লাহ ইন্টারন্যাশনালি। অলরেডি ইন্টারন্যাশনালি এটা অনেক ভালো করছে, বাংলাদেশে যতগুলো রিয়েলিটি শো হয়েছে এই পর্যন্ত আমরা যেটা জেনেছি এবং জরিপ করেছি, প্লাস আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউ এবং সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছে যে প্রোগ্রাম, এর মধ্যে হাতে গোনা 2-1টা প্রোগ্রাম আছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম নাশিদ স্টার শুরু হয়ে নাশিদ স্টার একটা ভালো পর্যায়ে পজিশনে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো এটাতে এটাতে যারা সহযোগিতা করেছেন আকিজ প্লাস্টিক্স, ওনারা প্রথমে ভাবেননি এতটা সাড়া পাবেন, তো ওনারা এখন একেবারে আপ্লুত বলা যায় যে খুব ফুললি কনসেন্ট্রেশন দিয়ে এটার পেছনে সময় দিচ্ছে, এবং সরাসরি চেয়ারম্যান স্যার আমাদের শেখ নাসিরুদ্দিন স্যার সিআইপি, উনি নিজে আমার আমার সেটে প্রায় মোট 3 দিন গিয়েছে, 6 দিন শুটিং এর মধ্যে উনি 3 দিন উপস্থিত ছিল। তো ওনার মধ্যে এই বিষয়টা কাজ করছে এমন ভাবে যে ইসলামিক নাশিদের মাধ্যমে মানুষের মনে পরিবর্তন ঘটানো সম্ভব, ইসলামিক নাশিদ শুনে মানুষ কাঁদে, ইসলামিক নাশিদের মাধ্যমে মানুষের অন্তর নরম হয়, যেটা এর মাধ্যমে অনেক অনেক মানুষ নামাজমুখী হয়, এর মাধ্যমে নীতি নৈতিকতার বিষয়গুলো যদি এর মধ্যে ঢোকানো যায়, কোরআন এবং সুন্নাকে যদি এর মধ্যে একেবারে রিলেট করে দেয়া যায় যে এর প্রত্যেকটা নাশিদি হবে কোরআন, কোরআন নিয়ে কোরআন আয়াত নির্ভর, হাদিস নির্ভর, এই এই বিষয়গুলোতে আমাদের প্রচুর উৎসাহ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের টার্গেটটা মূলত এমনটাই, ওই টার্গেটে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি একটা বিগ চেঞ্জ আসবে, কারণ আসলে ইসলামী সঙ্গীতের শিল্পীরা এতদিন পর্যন্ত হয়তো অপেক্ষমান ছিল খুব ভালো কোনো প্ল্যাটফর্মের, এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শিল্পীরা সুযোগ পাবে এবং ইসলামী সঙ্গীতের জগতেও একটা দারুণ আলোড়ন সৃষ্টি হবে আশা করছি। অলরেডি আলোড়ন হয়ে গেছে বা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু আশা করছি এটা আরও অনেক বাড়বে। আমরা আমাদের এই অনুষ্ঠানে 2,000-এর মতো শিল্পী জয়েন করেছেন, 2,000 শিল্পীর মধ্যে আমরা 200 শিল্পীকে ফাইনালি সিলেক্ট করেছি, ওই 200 থেকে আমরা 50 জনকে নিয়েছি, শিশুদের মধ্যে 25, বড়দের মধ্যে 25, এই 50 জনকে নিয়ে মূলত টিভি রাউন্ড আমরা পরিচালনা করেছি, এবং মোট 6 জন শিশু, 6-3 জন এবং বড় 3 জন, এই 6 জনকে আমরা ফাইনালি পুরস্কৃত করেছি। আগামী পরশুদিন মূলত আমাদের গ্র্যান্ড ফিনালে একটা প্রচার হবে। আচ্ছা, তো ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ব্যাপক সাড়া পড়ে গেছে। হ্যাঁ, এক্সিলেন্ট। তো আমরা এখন আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা একটু মাহসিন সাইফুল্লার কাছে যাচ্ছি, আমরা তার পছন্দের, আমরা মাহসিন সাইফুল্লাহ ভাই আপনি কি আছেন আমাদের সঙ্গে, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমাদের এক্সিলেন্ট, আমরা আমরা তাহলে আপনার পছন্দের আরেকটি গান শুনি। জি ইনশাআল্লাহ। এই গানটি, এই গানটি আমি প্যালেস্টাইন শিশুদের জন্য লিখেছিলাম, ইংলিশে লিখেছিলাম। গানটির নাম আম জাস্ট এ চাইল্ড। গানটি একটু পরিবেশন করার চেষ্টা করি। আম জাস্ট এ চাইল্ড, ইউভ টেকেন মাই হোম অ্যাওয়ে ফ্রম মি, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই, but you murdered my family. I'm not afraid, I won't stay silent no more. I'm taking a stand, freedom's what we're striving for.
You've stolen all my rights. All I wanted was harmony. I never deserved it. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? You shattered all the dreams that I had. You stole my dignity. No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. I'm just a child. You've torn down my hopes of growing up. I've lost everything. I stand firm with a broken heart. I put up my hand. I pray, Palestine will be free. Have our smiles back again. It's a day that I am waiting to see. You've stolen all my rights. All I wanted was harmony. I never deserved it. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? You shattered all the dreams that I had. You stole my dignity. No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. When will this oppression end? When will be safe in our land? Where will we raise our hand and shout it out, we're free at last? You've stolen all my rights. All I wanted was harmony. I never deserved it. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. অসাধারণ অসাধারণ, ফিলিস্তিনের জন্য আমাদের অন্তর্কাতে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজন ওয়ান ক্যাফেতে আমরা আমাদের জনপ্রিয় শিল্পীদের গান শুনছি। আজকের এই জনপ্রিয় যে দুজন শিল্পী আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা আমাদের আয়োজনটি শেষ করতে চাচ্ছি গাজী আনাস রওশন ভাইয়ের গানের মাধ্যমে। গাজী আনাস রওশন ভাই, আমরা সরাসরি আপনার গানে চলে যাচ্ছি। আমরা গান শুনতে শুনতে প্রোগ্রাম থেকে বিদায় নেব। আপনাদেরকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে চমৎকার এই আয়োজনে থাকার জন্য। আর গাজী আনাস ভাই, যদি আমরা আপনার কাছ থেকে গান শুনতে শুনতে বিদায়। অনেক 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 ধন্যবাদ টিভি ওয়ান এর দর্শক যারা রয়েছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুকরিয়া। আমাদের নাশিদ গুলো শুনবেন নিয়মিত, মাহসিন ও লন্ডনেই থাকেন, আপনাদের খুব কাছে। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, আমি অনুরোধ করবো আমাদের এই বলয়ে যারা কাজ করছেন ইসলামী সংস্কৃতি নিয়ে, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আর এই পবিত্র রমাদান চলছে আমাদের, এই রমাদানের আমি মনে হয় যে ইফতারের আগ মুহূর্তে আমরা আছি আপনাদের ইউকেতে, যদি ভুল না করে থাকি। আমি আমার সুর করা এবং
আমাদের আতিকুল ইসলাম, গীতিকার আতিকুল ইসলাম ভাইয়ের লেখা একটি নাশিদ। থেকেছি উপোস কিছুই খাইনি তোমার হুকুমের বাইরে ও যাইনি, থেকেছি উপোস কিছুই খাইনি তোমার হুকুমের বাইরে ও যাইনি, ইফতার সামনে তোমার শরণে, ইফতার সামনে তোমার শরণে তুলেছি দুহাত গুনাহগার আমি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। করেছি যে পাপ আমি অতীতে কত, সিয়ামের শিলায় ঢেকে দাও সে ক্ষত, আ করেছি যে পাপ আমি অতীতে কত, সিয়ামের শিলায় ঢেকে দাও সে ক্ষত, আমি তো জেনেছি তুমি মালিক ইলাহি, আমি তো জেনেছি তুমি মালিক ইলাহি, কাউকে ফিরাও না খালি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। ডেকে নিবে যেদিন হায়াতের পাখিটা, জবানে পড়াইও কালিমা শাহাদা, ডেকে নেবে যেদিন হায়াতের পাখিটা, জবানে পড়াইও কালিমা শাহাদা, কঠিন হাসরে দিও গো পার করে, কঠিন হাসরে দিও গো পার করে, সে আশায় বুক বাঁধি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। থেকেছি উপোস কিছুই খাইনি তোমার হুকুমের বাইরে ও যাইনি, ইফতার সামনে তোমার শরণে, ইফতার সামনে তোমার শরণে তুলেছি দুহা গুনাহগার আমি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। মাফ করো আমায় মাওলা, মাফ করো আমায় মাওলা, মাফ করো আমায় মাওলা, মাফ করো আমায় মাওলা।